নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হুগলির তরফ থেকে একটি জব সংক্রান্ত নোটিফিকেশান বের করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই কী কী পোস্টের কথা বলা হয়েছে এবং আপনি কেমনভাবে অ্যাপ্লাই করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা হুগলি ডিপার্টমেন্ট অফ হেলথের তরফ থেকে পিডিএফটি বের করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই এনে কী কী বলা হচ্ছে দেখুন অ্যাট ফার্স্ট বলা হচ্ছে আমরা দেখে নেবো যে কী কী পোস্টের কথা বলা হয়েছে সর্বপ্রথম দেখুন বলা হচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ারের জন্য নিয়োগ করা হবে ষোলো জনকে এখানে পোস্ট দেখুন ষোলোটি পোস্টের কথা বলা হয়েছে আর এখানে বলা হচ্ছে যে পোস্টিং হুগলি জেলার যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করা হতে পারে এর কোয়ালিফিকেশান কি আপনারা জানেন কোয়ালিফিকেশান তো অ্যাট ফার্স্ট এইচএস পাস থাকবেই সায়েন্সে এইচএস পাস দেখুন বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সায়েন্সে আপনাকে এইচএস পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে তো ক্রিটিক্যাল কেয়ারের উপরে আপনাকে প্যারামেডিক্যালের ডিগ্রি ডিপ্লোমা যেটাকে বলে ওটা থাকতে হবে সার্টিফিকেট তো এজ লিমিট দেখুন বলা হচ্ছে একুশ বছরের নিচে এবং উনচল্লিশ বছরের ওপরে হলে হবে না এক এক দু হাজার মধ্যে এরপরে আমরা আসছি স্যালারি স্যালারি কুড়ি হাজার টাকা দেখুন এই যে স্যালারির ব্যাপারটা এখানে উপরেই বলে দেওয়া হয়েছে দেখুন যে কুড়ি হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে আর তার আগে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিসে জব আর আপনারা জানেন এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ এইসব স্বাস্থ্যকর্মী সংক্রান্ত নিয়োগগুলি কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ষোলোটি পোস্ট আছে এরপরে আমরা দেখব কি পোস্ট আছে সেকেন্ড পোস্টের নাম হচ্ছে নিউট্রিশ অনিস্ট কিন্তু এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসের জন্য এখানে পোস্ট আছে একটি যেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট তো দেখতে পাচ্ছেন এটা গোঘাটে আপনার পোস্টিং হবে তো এখানে কোয়ালিফিকেশান কি বিএসসি অথবা এমএসসি ইন ফুডস অ্যান্ড নিউট্রিশান অর ইকুইভ্যালেন্ট কোর্স উইথ কম্পিউটার নলেজ অর্থাৎ আপনার বিএসসি অথবা এমএসসি নিউট্রিশনে তো থাকতে হবেই এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজটা আপনাকে থাকতে হবে তো এখানেও এজ সেম দেখুন একুশ বছর মিনিমাম এজ লিমিট এবং ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এখানেও স্যালারি হচ্ছে কুড়ি হাজার তো এরপরে বলা হচ্ছে যে রিজার্ভেশান যে ওইখানে আগে উপরেও দেওয়া হয়েছিল তবে এখানে একবার দি দিয়ে দেওয়া হয়েছে যে রিজার্ভেশানটা কীভাবে হচ্ছে আনরিজার্ভ আটটি এসসি এসটি এসসি সি চারটি এসটি একটি ও বি এ দুটি ওবিসি বি বি একটি তো সব মিলিয়ে টোটাল ষোলোটি তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এরপর আমরা দেখে নেব আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন এক থেকে চোদ্দো তারিখ চোদ্দোই অক্টোবরের মধ্যে আপনারা পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে এক থেকে চোদ্দো তারিখের মধ্যে আপনারা ড্রপ বক্সে দিয়ে দিতে পারেন ইন দ্য ড্রপ বক্স কেপ্ট অ্যাট দ্য অফিস সিএমওইচ বড়বাজার বিল্ডিং ক্যানভাস চিচুড়া ঠিক আছে তো আপনারা অবশ্যই ওখানে অ্যাপ্লাই করতে পারবেন বিকেল চারটার মধ্যে দিতে হবে এখানে দেখুন বলা হচ্ছে এক্সেপ্ট শনি রবিবার এবং যে কোনো গভর্নমেন্ট যে হলিডে থাকে ওগুলো বাদ দিয়ে তো ড্রপবক্সের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি একটা চাওয়া হচ্ছে যেটা হচ্ছে একশো টাকা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবং পঞ্চাশ টাকা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট মানে এস সি এস টি এদের জন্য পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য তো তার জন্য একটা ডিমান্ড ড্রাফ্টের কথা বলা হয়েছে এখানে ডিমান্ড ড্রাফটে আমরা অ্যাড্রেসটিও পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল মেন ব্যাপার এরপরে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে যেটা আপনারা ড্রপ বক্সে ফেলতে পারবেন দেখুন এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা জানেন যে নর্মাল যেরকম অ্যাপ্লিকেশান ফর্ম হয় সব ক্ষেত্রে আপনারা এটি অ্যাপ্লাই বক্সে দিয়ে দিতে পারবেন তার সঙ্গে এসেন্সিয়াল ডকুমেন্টসগুলো দিতে হবে তো এই হচ্ছে মেন ব্যাপার আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একজন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জবের নোটিফিকেশান বিভিন্ন কলেজ রেগুলার হোক বা ডিস্টেন্স হোক তার অ্যাডমিশান মেরিট লিস্ট রেজাল্ট সংক্রান্ত নোটিফিকেশান এবং এর অনলাইন কোর্সেস নিউজ আমরা দিয়ে থাকি তো তার জন্য সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আপনি জয়েন করতে পারেন বিভিন্ন ধরনের জব পিডিএফ ডাউনলোড করার জন্য যেমন এই পিডিএফটি আমি ওখানে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট বের করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই Thank you so much.